রাজধানীর ধানমন্ডির সায়েন্স ল্যাব এলাকার প্যারাডাইজ ম্যানশনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে তিনতলা ভবনের এক পাশের আংশিক দেয়াল ধসে পড়েছে। ভয়াবহ এই বিস্ফোরণে নিহত হয়েছে তিনজন, আহত 20 জনেরও বেশি। আরো জানাচ্ছেন মাহমুদুল হাসান। সায়েন্স ল্যাবের শিরিন ম্যানশনে সকাল 11টার দিকে হঠাৎই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের তিনতলা ভবনের দুই পাশের দেয়াল ধসে পড়ে রাস্তা ও তার আশপাশে ভেঙে পড়ে ভবনের জানালা, কপাট। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় একজন, আর দুজনের মৃত্যু ঘটে হাসপাতালে। এক বোতল পানি কিনতে আর ব্লাস্ট হয়ে গেছে, তা জানি না। শুধু একটা বিল্ডিং ভাঙা আমার উপরে পড়ছে আর একটা মানুষ আমার উপরে পড়ছে। প্রিয়াঙ্গন মার্কেট কৃষিঘাটের সামনে যাইতে না দেখলাম যে কিছুক্ষণ পর একটা বিকট একটা আওয়াজ, আর দেখলাম আমার কাছে এমন মনে হলো যে ট্রান্সফরমার ব্লাস্ট হয়েছে। তো ব্লাস্টের উপর অনেক ধুলাবালি উঠতেছে আর সব লোক দৌড়ে এদিকে চলে আসতেছে। ওরা আমি দৌড়ে ওদিকে গেলাম, আমি ছিলাম, আমার সাথে একটা ভাই ছিল। তো দৌড়ে গিয়ে দেখলাম যে আপনার যে তিনতলা যে দেয়ালটা গ্রিল সহকার সবগুলো পড়ে গেছে। পড়ে যাওয়ার পর এখন দেখলাম নিচে তিনটা লাশ। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই এভাবে বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। বেশি আহত হয়েছেন পথচারী। ঝাড়ু দিচ্ছে, দোকানে পয় পরিষ্কার আমরা করছি, এমত অবস্থা। এখানে দেখলাম বিকট এক শব্দ হইল, হঠাৎ এক শব্দ আর সাথে সাথে দেখলাম সব তছনছ হয়ে পড়ে যাইতেছে। এগুলি সব বাস্টে পড়ে গেল। আমার এই দোকানের উপরে তিনতলায় গ্লাস ছিল, এই গ্লাস এগুলি আপনার ইয়ে হয়েছে গা ভাঙ্গিয়া, এটা ইয়ে আমাদের গ্লাসও ভাঙিয়েছে। ভাঙ্গিয়ে ভিতরে শুধু দেখলাম যে আপনার বৃষ্টির ইয়ার গ্লাসের ঘোড়াগুলি যেমন ইয়ে করে পড়ে না, এভাবে ঢুকলো। ঢুকিয়া আমাদের দোকানে কয়েকজন লোক আহত, দুজন লোক আমার দোকানের আহত, আমার পাশের দোকানের লোক দুজন আহত, মাথায় আঘাত পাইছে, হাতে প্যাডে কাছের টুকরা ঢুকছে। এই সাইডের দোকানে এখানে পড়ে তিনটা সাইডের দোকানের ইয়ার লোক আহত আমাদের উপরে তিনতলা। তখন আমরা তাৎক্ষণিকভাবে তাদেরকে দুজনকে আমরা সাথে সাথে আমরা ফার্মেসিতে নিয়ে যাই। মানুষ পড়ে আছে আহত অবস্থায়, কারো হাত নাই, বিহাল অবস্থায় পড়ে আছে। তখন আমরা উদ্ধার করে ওদের হসপিটালে পাঠাইলাম। এমন আওয়াজ আসলো, সবাইকে ভাঙে চলে গেল, আর কিছু ক্ষতি পারি না যে কীভাবে কী হলো। নগদে দুই তিনজন মারা গেছে। কেন কি কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি। তবে এটা কোনো নাশকতা নয় বলছে পুলিশ কর্মকর্তারা। সম্পূর্ণটা দেখছি, নিশ্চয়ই এটা আমরা বুঝতে পারবো এটা কীভাবে কী হলো। ফায়ার সার্ভিস তাদের এক্সপার্ট অপিনিয়ন দেবে, আমাদের বোম ডিসপোজাল ইউনিভার্সিটি যারা ওরা কাজ করছে, পুলিশের লোকজন আমরা কাজ করছি। বাহ্যিকভাবে যেটা পেয়েছে যে এটা একটা দুর্ঘটনা, এবং এই দুর্ঘটনার কারণটা বিভিন্ন কারণে হইতে পারে। এটা গ্যাস জমার কারণে হইতে পারে, মিথেন গ্যাস জমার কারণে হইতে পারে। এই বিষয়গুলোকে আরও আমাদের পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তা আমরা একটা তদন্ত কমিটি করে দেবো, যেখানে বিভিন্ন এক্সপার্ট গ্রুপ থাকবে, তারা তদন্ত কমিটি করে তদন্তের মাধ্যমে মতামত দিতে পারবে যে আসলে এই বিস্ফোরণের কারণটা কী। বিস্ফোরণে লাগা আগুনে দগ্ধ হয়েছেন পাঁচজন, তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইউনিটে নেওয়া হয়েছে। আহত অন্য সবাইকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মাহমুদুল হাসান, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।